स्कूलेर छात्र छात्रीर संख्या हाजारेर दौड़गोड़ाय़ शिक्षक मात्र 8 जन पर्याप्त शिक्षकेर दाबिते पथ अवरोध करे विक्षोभ देखालो छात्र छात्रीरा। पलाशी गोपीनाथपुरेर घटना। स्कूलेर छात्र छात्रीर संख्या हाजारेर दौड़गोड़ाय़ शिक्षक मात्र 8 जन। पंचम थेके द्वादश श्रेणीर स्कूले गुरुत्वपूर्ण बेश कयेकटी विषये शिक्षक नेই। पठन पाठन हय़ ना बोललेই चले। प्रतिबादे रास्ता अवरोध करे विक्षोभ देखालो छात्र छात्रीरा। घटनाटी घटेছে নদিয়ার পলাশীপাড়া গোপীনাথপুর এলাকায়। গোপীনাথপুরের নেতাজি বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় এখানে। পড়ুয়ার সংখ্যা ৯০০র বেশি, শিক্ষক মাত্র ৮ জন, স্থায়ী প্রধান শিক্ষক নেই। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান সহ বেশ কয়েকটি বিষয়ে কোনো শিক্ষক নেই। ফলে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। এরই প্রতিবাদে নাকাশিপাড়া রাজ্য সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস বলেন, অনেকে নিজেরাই আবেদন করে স্কুল ছেড়ে চলে গিয়েছেন। এখন মাত্র ৮ জন শিক্ষক, একজন কিছুদিন পর অবসর নেবেন। আমরা শিক্ষক চেয়ে আবেদন করেও কোনো সমাধান হয়নি। তো দ্বাদশ শ্রেণীযুক্ত একটা স্কুল, সেখানে মোট শিক্ষক শিক্ষিকা ৮ জন। কি করে একটা স্কুল এই অবস্থায় চলে? ক্লার্ক নেই, সেখানে ইংরেজি শিক্ষক নেই, ইতিহাসের শিক্ষক নেই, পরিবেশ বিদ্যার শিক্ষক নেই, সংস্কৃত শিক্ষক নেই, ওয়ার এডুকেশনের শিক্ষক নেই, ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক নেই, ভূগোলের শিক্ষক আর ঠিক দুদিন উনি অন্ধা হয়ে চলে যাবেন, রেডি হয়ে আছেন। ওই একই উৎসশ্রী পোর্টালের সাহায্য নিয়ে, মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে, বিভিন্ন উপায় অবলম্বন করে সবাই নিজ নিজ জায়গায় ফিরে যাচ্ছে। হয়তো তাদেরও দরকার আছে, তাদের নিজের বাড়ির কাছে যাওয়ার অবশ্যই প্রয়োজন আছে, সেটাও আমি কিছু বলতে পারি, কিন্তু আসছে না কেউ ওই স্কুলে। এখন অবধি একজন পাল্টা আমাদের স্কুলে জয়েন করেছে, আর বাকি সমস্ত পোস্ট খালি হয়ে যাবে। আগামী দিনে একাদশ দ্বাদশ কী করে চলবে এই চিন্তায় আমরা খুবই শঙ্কিত, ভীষণভাবে শঙ্কিত। স্কুল বন্ধ না হয়ে যায়, একাদশ দ্বাদশের অনুমতি বন্ধ না হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে আজকে আমরা 5 জন এই 10টা শ্রেণীকক্ষ কী করে আমরা সেখানে সামাল দেবো? অফিসের কাজগুলো কী দেখবে, কে বা কারা দেখবে? ছেলেমেয়েরা অনেক দিন ধরেই ওরা সাফার করছে। গতকাল এবং আজকে ওদের সেই কষ্টটা স্কুলিঙ্গের আকারে ফেটে পড়ছে, এটাই বিষয়। স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র জানায়, আমাদের স্কুলে 900র বেশি ছাত্রছাত্রী, আমাদের পড়াশোনার জন্য পর্যাপ্ত শিক্ষক নেই। এরই প্রতিবাদে আমরা পথে নেমেছি। এটা হাই সেকেন্ডারি স্কুল এবং এই স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, কিন্তু ছাত্র আছে 900, প্রায় 950 জন। এবং এই ছাত্রদের শিক্ষকতার জন্য যে সমস্ত শিক্ষকদের প্রয়োজন, সে সমস্ত শিক্ষকরা স্কুলে উপস্থিত নেই, এবং যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের ওপরে বাকি শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে, যার দরুন শিক্ষকের যার দরুন স্কুলে ক্লাস ঠিকমতো হচ্ছে না এবং ছাত্রদের ঠিকমতো পড়াশোনাও হচ্ছে না। শিক্ষক না থাকার জন্য, পড়াশোনা না ভালো হওয়ার জন্য বেশিরভাগ ছাত্রই অন্য স্কুলে চলে যাচ্ছে। যে তাড়াতাড়ি শিক্ষক আসুক স্কুলে এবং এই ভারসাম্যটাকে বজায় রাখুক। टीचर ने मात्र 7 জন टीचर, क्योंकि भौतिक विज्ञान, जीवन विज्ञान, इतिहास, भूगोल, संस्कृत, इंग्रेजी सबजेक्टेर निर्दिष्ट पर कोनो सर नहीं। তাই আমাদের অবস্থা নিয়ে চলতে থাকবে যতদিন না আমাদের টিচার নিয়োগ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।